আসসালামু আলাইকুম, আমি ইশাজাহান উর্মি। আজকে আপনাদের জন্য চারটা হচ্ছে আপনার হচ্ছে সিল্ক কাঞ্চিপুরম উইথ মিনাকারি সিল্ক কাঞ্চিপুরম দেখাবো। আমি চারটা কালার দেখাবো। এটা খুব সুন্দর হচ্ছে একটা ম্যাজেন্ডা কালার, তারপরে হচ্ছে একদম ডার্ক একটা পার্পলিশ জাম, তারপরে হচ্ছে একটা রয়্যাল ব্লু কালার, দেন হচ্ছে একটা ফিরোজা কালার। ওকে, সো প্রথমে হচ্ছে আমি রয়্যাল ব্লুটা দিয়ে স্টার্ট করবো। খুব সুন্দর হচ্ছে একটা রয়্যাল ব্লু কালার। সো এটা এত সুন্দরভাবে হচ্ছে মিনাকারি ওয়ার্কটা করা আছে, জাস্ট আঁচলের লুকটা দেখেন, এত প্রিটি ভাবে হচ্ছে সম্পূর্ণ আঁচলটা জুড়ে কিন্তু আপনার এভাবে হচ্ছে আপনার মিনাকারি ওয়ার্কটা থাকছে। খুব বিচি ভাবে কিন্তু টেসেল করা আছে এবং সম্পূর্ণ আঁচলটা জুড়ে আপনার খুব স্মুথ ভাবে, খুব নিখুঁত ভাবে, আমি দেখাচ্ছি ক্লোজলি, খুবই নিখুঁত ভাবে কিন্তু আপনার হচ্ছে একদম পেটানো গোল্ড জারি উইভিং থাকবে, রিয়েল হচ্ছে গোল্ড জারি উইভিং। তার মাঝখানে কি নিখুঁত ভাবে হচ্ছে আপনার মিনাকারি ওয়ার্ক করা আছে, খুব রিচি ভাবে টেসেল করা আছে। আঁচলের ব্যাকপার্টটা আমি একটু দেখাচ্ছি, দিস দ্য ব্যাকপার্ট, দেখেন আঁচলটার ব্যাকপার্টটা একদমই পেটানো থাকবে। এটা হচ্ছে আপনার সম্পূর্ণ আঁচলটার লুকটা, সম্পূর্ণ আঁচলটা জুড়ে এভাবে হচ্ছে মিনাকারি ওয়ার্ক উইথ গোল্ড জারি উইভিং, খুব রিচি ভাবে টেসেল করা আছে। আঁচলের ব্যাকপার্ট কিন্তু একদমই পেটানো থাকবে, খুবই কোয়ালিটিফুল একটা শাড়ি। আমি এটার বডির লুকটা দেখাচ্ছি, সম্পূর্ণ বডিটার মধ্যে এভাবে কিন্তু একটা বুটা বুটা হচ্ছে আপনার ওয়ার্ক থাকবে, খুব সুন্দর একটা আপনার হচ্ছে ব্লু এর মধ্যে আমি পাড়ের ডিজাইনটা দেখাচ্ছি, সম্পূর্ণ পাটটার মধ্যে সম্পূর্ণ শাড়িটার লুকটা জাস্ট দেখেন। আপার পার্টটা এভাবে হচ্ছে গোল্ড জারি উইভিং থাকবে, ক্লোজলি দেখাচ্ছি, খুবই প্রিটিয়াস ভাবে গোল্ড জারি উইভিং একদম হচ্ছে। তার মাঝখানে ডিফারেন্ট কালার সুতো দিয়ে মিনাকারি ওয়ার্ক। এটার ব্যাকপার্ট দেখাচ্ছি, ব্যাকপার্টটা পেটানো থাকবে, শাড়িটা খুবই সফট হবে এবং সম্পূর্ণ বডিটার মধ্যেই কিন্তু এভাবে আপনার একটা গোল্ড জারি উইভিং আছে। এবং হচ্ছে লোয়ার পার্টটা একটু হচ্ছে চওড়া হবে, আমি লোয়ার পার্টটা দেখাচ্ছি, এটা হচ্ছে লোয়ার পার্ট, শাড়িটার লুকটা জাস্ট এরকম আসবে। এবং কালারটা খুবই চমৎকার একটা কালার এবং এটার প্রাইসটা শুনলে মাথা ঘুরবে, এটার প্রাইসটা হচ্ছে মাত্র 2650 টাকা। ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি, ব্লাউজ পিস হচ্ছে এটা খুব সুন্দর হচ্ছে একটা সলিড কালার ব্লাউজ পিস, স্লিভস এবং ব্যাকপার্ট এরকম সুন্দর একটা প্যানেল আসবে। সো এটা যার দরকার হবে খুব দ্রুত ইনবক্স করতে হবে। এটা হচ্ছে খুব সুন্দর হচ্ছে সেকেন্ড প্রিটিয়াস কালারটা, এটা হচ্ছে একদম প্রিটিয়াস একটা হট পিঙ্ক কালার বা ম্যাজেন্ডা কালার যেটাই বলেন না কেন। এটা আঁচলের আঁচলটা আমি দেখাচ্ছি, টার্সেল করা তো এভাবে করা থাকবে, টার্সেলটা সেম ভাবে সম্পূর্ণ আঁচলটাতে খুবই নিখুঁত ভাবে হচ্ছে গোল্ড জারি উইভিং এবং হচ্ছে মিনাকারি ওয়ার্কের ফিনিশিংটা দেখেন, খুবই প্রিটিয়াস হচ্ছে মিনাকারির হচ্ছে ফিনিশিংটা থাকবে, সম্পূর্ণ আঁচলটা জুড়ে আঁচলের লুকটা জাস্ট এরকম আসবে। এবং হচ্ছে পাড়ের মধ্যেও কিন্তু আমি ব্যাকপার্টটা দেখাচ্ছি, আঁচলের একদমই পেটন এবং 2650 টাকাতে এত প্রিটিয়াস শাড়ি ইটস নট পসিবল উইদাউট র‍্যাশেস ওয়ার্ল্ড। এবং পাটটা দেখাচ্ছি, আমি ব্লাউজটা একবারে দেখিয়ে নিচ্ছি, এটা হচ্ছে আপনার ব্লাউজটা, ব্লাউজে কিন্তু অ্যানাপ পরিমাণে কাপড় আছে। এটা হচ্ছে ব্লাউজ পিসটা দেখেন, একদম সলিড হচ্ছে ব্লাউজ পিস, একদম অ্যানাপ পরিমাণে কাপড় আছে, স্লিভস এবং ব্যাকপার্টে এরকম সুন্দর একটা প্যানেল থাকবে, খুবই সুন্দর হচ্ছে একটা ম্যাজেন্ডা কালারের মধ্যে আপনার সম্পূর্ণ বডিটার এটা থাকছে, সম্পূর্ণ বডিটার মধ্যে কিন্তু পাটটা হচ্ছে এভাবে করে আপনার উইথ গোল্ড জারি উইভিং উইথ মিনাকারি এবং হচ্ছে সম্পূর্ণ বডিটার মধ্যে এরকম একটা বুটা বুটা ওয়ার্ক আছে। অ্যান্ড দিস দ্য ব্যাকপার্ট, ব্যাকপার্টটা পেটানো একটা সিল্ক কাঞ্চিপুরম উইথ মিনাকারি ওয়ার্কের শাড়ি এবং এটা লোয়ার পার্টটা কিন্তু একটু চওড়া হবে, দেখেন দিস দ্য প্রিটিয়াস হচ্ছে লোয়ার পার্ট, লোয়ার পার্টের মধ্যেও আপনার একটু চওড়া হবে উইথ হচ্ছে কলকা হচ্ছে প্যাটার্ন ডিজাইন অল ওভার বডিটার মধ্যে এরকম বুটা ওয়ার্ক, ব্যাকপার্ট পেটানো এবং জাস্ট লুকটা এরকম আসবে। শাড়িটার খুবই সফট হবে এবং খুবই বাজেট ফ্রেন্ডলি, সো পছন্দ হলে খুব দ্রুত ইনবক্স করতে হবে। এটা হচ্ছে আরেকটা খুব সুন্দর একটা কালার, এটা হচ্ছে একটা ডার্ক পার্পলিশ জামের মধ্যে, জাস্ট লুকটা দেখেন, শাড়িটা আমি একটু লুকটা দেখাচ্ছি, এত গর্জিয়াস একটা শাড়ি, মানে এত বাজেট ফ্রেন্ডলিতে পসিবল না এবং ট্রাস্ট মি বাস্তবে আরো বেশি সুন্দর শাড়িটা। আমি শাড়িটা ওপেন করে দেখাচ্ছি সম্পূর্ণ শাড়িটা, আঁচলটা ওপেন করে দাও আমাকে এদিকে। সো এটার আঁচলের লুকটা হচ্ছে এটা দেখেন, সম্পূর্ণ আঁচলটা জুড়ে সেম ভাবে হচ্ছে আপনার খুবই নিখুঁত ভাবে গোল্ড জারি উইভিং উইথ মিনাকারি ওয়ার্ক, আবার টার্সেল করা আছে, ব্যাকপার্টটা পেটানো এবং হচ্ছে ব্লাউজটা হচ্ছে এটা, এটা হচ্ছে ব্লাউজ পিসটা, একটা খুব সুন্দর হচ্ছে আপনার সলিড হচ্ছে একটা পার্পল জামের মধ্যে ব্লাউজ পিস, ব্লাউজটার হচ্ছে আপনার বর্ডারেও স্লিভস এবং ব্যাকপার্টেও এরকম মিনাকারি ওয়ার্কটা থাকবে। কালারটা খুবই সুন্দর এবং খুবই সফট একটা শাড়ি, আমি পাড়ের ডিজাইনটা দেখাচ্ছি, এটা হচ্ছে লোয়ার পার্ট, লোয়ার পার্টটা সেম ভাবে গোল্ড জারি উইভিং উইথ মিনাকারি ওয়ার্ক, সম্পূর্ণ বডিটার মধ্যে ওয়ার্ক, শাড়িটা খুবই সফট হবে, ব্যাকপার্ট পেটানো হবে। এগুলোর মার্কেট প্রাইস মিনিমাম হচ্ছে 3500 টাকা হবে মিনিমাম, আমরা প্রাইসটা খুবই রিজনেবল ধরেছি। এবং লোয়ার পার্টটা সেম ভাবে একটু চওড়া হবে উইথ কলকা ওয়ার্ক, ব্যাকপার্ট পেটানো, প্রাইস হচ্ছে মাত্র 2650 টাকা। ডিজাইনার প্রিটিয়াস একটা বিউটিফুল হচ্ছে আপনার ফিরোজা কালার, এটা হচ্ছে আজকের ভিডিওর লাস্ট কালারটা। আঁচলের লুকটা আমি দেখাচ্ছি, এটা হচ্ছে আঁচলটা, সম্পূর্ণ আঁচলটা এরকম সুন্দর একটা আঁচল থাকবে, লুকটা দেখেন শাড়িটার, সম্পূর্ণ আঁচলটা জুড়ে এরকম প্লেইন হচ্ছে গোল্ড জারি উইভিং উইথ মিনাকারি ওয়ার্ক, টার্সেল গুলো দেখেন রিচি ভাবে করা আছে, আঁচলের লুকটা জাস্ট এরকম আসবে খুবই সুন্দর ভাবে। এবং হচ্ছে এটার ব্লাউজটা আমি দেখিয়ে দিচ্ছি, ব্লাউজটা সেম ভাবে সলিড কালার একটা ব্লাউজ পিস থাকছে, এটা হচ্ছে ব্লাউজের পার্ট হচ্ছে এটা, ব্লাউজে অ্যানাপ পরিমাণে কাপড় আছে, আপনার ফুল স্লিভস মেক করতে পারবেন, স্লিভস এবং ব্যাকপার্ট এরকম সুন্দর হচ্ছে একটা প্যানেল থাকছে। এবং শাড়িটার হচ্ছে আপনার এটা আপার পার্টটাকে দাও,
এটা হচ্ছে আপার পার্টটা সম্পূর্ণ এরকম হচ্ছে মিডিয়াম একটা পাড়ের মধ্যে আপার পার্ট থাকছে গোল্ড জারি উইভিং উইথ মিনাকারি ব্যাক পার্টটা পেটানো এবং সম্পূর্ণ শাড়িটার মধ্যে এরকম একটা কলকা কলকা ডিজাইন এটা খুবই সুন্দর একটা ফিরোজার মধ্যে এবং নিচের পার্টটা হচ্ছে এরকম তিল ফিরোজা এটা সুন্দর হচ্ছে এরকম কলকা ডিজাইন মানে লোয়ার পার্টটা একটু চওড়া হবে ব্যাক পার্ট পেটানো খুবই সফট এবং মানে খুবই খুবই আরামদায়ক একটা শাড়ি উইথ একদমই বাজেট ফ্রেন্ডলি সো জাস্ট পছন্দ হলে ইনবক্স করতে হবে ফুল অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম।